আমার পিছফালে যখন ঘর আপনার লোকে দেখি আছে একটু আসলেতে গাঁও পঞ্চায়েতের কাম হয় একটু মানে আগত যেটি সভাপতি আছিল সেখানে মানে কামখন উদ্বোধনী করে থই গেল আর দুই বছর প্রায় তিন বছর হল এনেকা পরি আছে এটু আমি শুনামতে 4 লাখের ওভার আছিল টাকাখানি মানে যেহেতু সাইনবোর্ড লগাইছে সাইনবোর্ড মানে ব্যালেন্স খিনি দিয়া নাই তে আমি কামখিনি তো সম্পূর্ণ নহাল সচিব কোন আছে সেক্রেটারি তেওর দিনে তো কামখিনি হয়েছে তো কামটুর কামটু মানে যে করেছে এটুর নাম আছে জাহির আব্বাস মানে হ্যাঁ কামটু দুর্নীতি হয়েছে একো নাই হয় না তিন পাত পাকা ঘর এই তো তিন পাত লগাই থই দিয়েছে এটু যেখিনি কাম করেছে আপনার 80,000 মান কাম হয়েছে বড় বেশি হ্যাঁ বড় বেশি সতলাজীবীর উত্তর হাবাসার গাঁওর 40 ফাইন্যান্সর টাকা কিছু প্রস্তাব করে পেলাই আমার এই উত্তর হাবাসার উজুখানা বনার প্রস্তাব ধরেছিল তো সেই টাকাখিনি 25% টাকা উঠাই পেলাই তেতিয়া আমার 25% পয়সা উঠাই পেলাই সিহঁতে আমার এই উজুখানার কামখিনি অলপ মানে স্টার্ট করেছিল পিছত আমি জানা মতে উজুখানা 1.5 লাখ টাকা আর ওয়ালো 2 লাখ টাকা এখিনি সময় দুটা আছে এটা উজুখানা আছিল আর একটা ওয়াল আছিল বাউন্ডারি ওয়াল আছিল এই টাকাখিনি ইহেতে মানে কাম নকরাক ইহেতে টাকাখিনি উঠাই লৈছে আত্মসাত কৈছে আমার এই জরাজন্য অঞ্চলত আমার এই জরাজন্য সমাজখনত আমি সরকারের কাতর আহ্বান জানাও এনেকা দুর্নীতি করা মানুষের বিরুদ্ধে উচিত তদন্ত করি পেলাই প্লাস আমার মাননীয় বিধায়ক মহোদয়কে আমি অনুরোধ করছি যে এনেকা দুর্নীতি করা মানুষজনক উচিত উচিত শাস্তি দি আমার কামখিনি করে দেয় যান। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।